মাত্র 57 সেকেন্ডে সবচেয়ে বেশিবার হুইসেল বা শিস বাজিয়ে ইন্টারন্যাশনাল বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ঝালকাঠির ছেলে কুমার কাকন উজ্জ্বল। পুরো বিশ্বের মধ্যে হুইসেল ক্যাটাগরিতে প্রথমবারের মতো লংগেস্ট টাইম টু হুইসেল টাইটেলে এই রেকর্ডটি গড়েছেন তিনি। কুমার কাকন উজ্জ্বলের সাক্ষাৎকার নিয়েছেন জয়নাল আবেদিন। হুইসেল নিয়ে পড়ছিলে, আমার কিছু মজার অভিজ্ঞতা আছে, সেগুলো বলি। যখন হুইসেলটা বাজাতাম, এটা অনেকে ভালো চোখে দেখতো না, যখন রাস্তাতে কাটতাম কোনো মেয়ে বা ছেলে সামনে থাকলে পিছন থেকে বাজালে মনে করতো তাদের আমি সিটি দিচ্ছি বা তাদের আমি ডিস্টার্ব করছি। তো অনেক ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে। পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দেখিয়ে সেখান থেকে রেহাই পেতে হয়েছে, কিন্তু অনেকে সাপোর্ট করছে। এছাড়াও অনেকে বলছে কি শুরু করছিস, একটা সাউন্ড বাজিয়ে কি হয় এসব, ওই ঘরের সাউন্ড এগুলো হয় না। তো বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট শুনছি, এবং যখন আমার কয়েকটা ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, তখন সেখানে মানুষ হাহা, লাভের থেকে হাহা বেশি ছিল। তো সেখান থেকে অনেক মানুষ আছে যে পিছনে পড়ে যায়, কিন্তু আমি ওগুলো মানে মাথায় নেইনি, যেহেতু আমি ছোটবেলা থেকেই মিউজিক করি। আমি জানি যে একটা কিছু নিয়ে আগালে মানুষ পছন্দ করবে, কারণ ট্রোল করার থেকে ভালো মানুষের সংখ্যা বেশি। এর পরবর্তীতে অনেক সাপোর্ট পেয়েছি, যেহেতু আমি উত্তরণ করেছি, উত্তম সাংস্কৃতিক সংগঠনের কথা বলতেই হয়, এরা বরিশাল বর্ধমান কলেজের একটি অন্যতম সাংস্কৃতিক সংগঠন। এরা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, এবং এদের মাধ্যমে আমি কয়েকটি স্টেজ প্রোগ্রাম করছি, এবং আমার ফ্যামিলি, আমার অনেক ফ্রেন্ডস আছে যারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এই রেকর্ডটা করার পরে এখন দেখা যাচ্ছে যারা আমার শত্রু ছিল বা যারা আমার হুইসেল শুনতে পারতো না, তারাও আমাকে কংগ্রেস জানাচ্ছে। সো সবকিছু মিলে অভিজ্ঞতা অনেক মধুর ছিল, যেগুলো আমি এনজয় করেছি। সো আপনাদের বলবো যে আপনারা যেটা নিয়ে আগান না কেন, প্রথমে ট্রোলের শিকার হবেন, কিন্তু ভেঙে পড়বেন না, আগিয়ে যান, আপনারা সাকসেস হবেন। বর্তমানে ভারতের বেঙ্গালুরুতে অবস্থান করছেন কাকন। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত কাকন ভারতে ইন্টার্নশিপ শেষ করে দেশে ফিরে সঙ্গীত নিয়ে আরো বড় পরিসরে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।